আমি একটি কথা বলতে চাই, আপনারা যদি আপনাদের বুটে খোদার হুকুম যদি হয়, মহান সৃষ্টিকর্তার যদি হুকুম থাকে, আমি যদি 29 মের নির্বাচনে আপনাদের পবিত্র বুটে যদি নির্বাচিত হয়ে থাকি, তাহলে একটি কথা বলতে পারবো, যেটা হলো আপনাদের পবিত্র আমানত বুটকে আমি কী করবো না, অসম্মান করবো না। আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের দোয়াত কলম প্রতীক নিয়ে সভা ও গণসংযোগে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়ারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারে গণসংযোগ করেন তিনি। পরে কর্মী সমর্থকদের নিয়ে গোবিন্দশ্রী বাজারে এক পথসভা করেন। এ সময় তিনি বলেন, এই জনপদ একটি প্রবাসী অধ্যুষিত জনপদ, নির্বাচন আসলে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন, আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দিবার চেষ্টা করব। আরেকটি কথা বলতে চাই, আমার জীবদ্দশায় আমি এত ক্ষমতা থাকার পরেও, এত ক্ষমতাবান হওয়ার পরেও কাউকে কিন্তু ক্ষমতা দেখাই নাই, ক্ষমতার বাহাদুরি একদিনের জন্য কাউকে দেখাবার চেষ্টা করি নাই। সুতরাং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের যে বরাদ্দকৃত যা কিছু আসুক না কেন উপজেলা চেয়ারম্যানের, অন্ততপক্ষে একটি দোয়া আপনারা আমার সামনে করবেন। এই দোয়াটি হলো, অন্ততপক্ষে আমার দুটি পকেটে যেন একটি টাকাও না ঢোকে, এই দোয়াটা করতে পারবেন? প্রবাসীরা কী চায়? বিনিবাজার বাসীর কাছে সুখ চায়, শান্তি চায়। প্রবাসীরা চায় সন্ত্রাসমুক্ত বিনিবাজার। প্রবাসীরা চায় একটি স্মার্ট আধুনিক বিনিবাজার হোক, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে স্বজনপ্রীতি থাকবে না, যেখানে স্বেচ্ছাচারিতা থাকবে না, যেখানে আপুষকামিতা থাকবে না। সেই প্রবাসীরাই কিন্তু এটাই মনে প্রাণে ধারণ করে এবং বুকে লালন করে এগিয়ে যেতে চায়। এই এলাকাও কিন্তু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, ঠিক কি না? ক্ষমতার বাহাদুরি একদিনের জন্য কাউকে দেখাবার চেষ্টা করি নাই। সুতরাং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের যে বরাদ্দকৃত যা কিছু আসুক না কেন উপজেলা চেয়ারম্যানের, অন্ততপক্ষে একটি দোয়া আপনারা আমার সামনে করবেন, এই দোয়াটি হলো, অন্ততপক্ষে আমার দুটি পকেটে যেন একটি টাকাও না ঢোকে, এই দোয়াটা করতে পারবেন? এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আমার সামনে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি পবিত্র আছি। আমি বলতে পারি আপনাদের সামনে দাঁড়িয়ে, তারা যদি 5% পবিত্র থাকে, আমি 20% পবিত্র আছি। কারণ আমার জীবদ্দশায় আমি কোনো পকেটে দুর্নীতির কোনো টাকা ঢুকাই নাই, আমি কাউকে প্রলোভিত করে আমার পকেটে একটি টাকাও ঢুকাই নাই। সুতরাং যেহেতু ঢুকাই নাই, বলতে পারেন প্রার্থী হিসাবে আমি অনেকটা গরিব, কিন্তু আমার বুকের পাটা আছে, আমার বুক কিন্তু অনেক বড়। আমি যে কোনো কাজে, যে কোনো প্রতিশ্রুতিতে আমি সাহস রেখে যে কোনোভাবে এগিয়ে যাওয়ার আমার এই সাহস আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি এগিয়ে যেতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো এজন্যই যে এই জনপদে আমাদের যে এমপি যিনি মনোনীত হয়েছেন নুরুল ইসলাম নাহিদ ভাই, তাকে আমরা 1996 সালে আমাদের পরিশ্রমেরই ফসল তাকে আমরা প্রথমে এমপি হিসেবে নির্বাচিত করেছিলাম। 2001 সালে আমরা নির্বাচিত হই নাই, 8 সাল থেকে অদ্যাবধি উনি এমপি হিসেবে আছেন, মন্ত্রী হিসেবে আছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি বাড়ি ব্যতীত এই বিয়ানীবাজারে যারা রাজনীতি করে, পার্টির রাজনীতি, তারা কিন্তু সামনে দাঁড়িয়ে কিন্তু নাহিদ ভাইয়ের সামনে তেমন কিছু বলার সাহস পায় না। আমি আপনাদের পুড়কাওয়া কর্মী, আমি মাঠ থেকে উঠে এসেছি, খাদা মাটি পেরিয়ে কিন্তু এসেছি, আমি কিন্তু ফুলসজ্জায় কিন্তু রাজনীতি করি নাই। এই বিয়ানীবাজারে যে ওই ব্যক্তি ওই ছেলেই নির্বাচিত হোক, যে সততায় চিন্তায় ভালো, সে সুদ গুরু নয়, ঘুষ গুরু নয়, মানুষের টাকা খাবে না, ইমান আকিদা যার ঠিক আছে, আমি তার জন্য বাবা দোয়া করব। মাহবুবুর রহমান শাহিনের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন গোবিন্দশ্রী গ্রামের মুরব্বী নাজমুল ইসলাম, আব্দুল মুমিন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর নূর সহ শতাধিক কর্মী সমর্থকরা। যদি আপনাদের বিবেক মনে করে এই ভালো স্বচ্ছ মানুষ, আপনারা আজকে 20 বৎসর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়, এই ক্ষমতার সুবাদে অনেকের বিরুদ্ধে দোষ ত্রুটি ক্লেইম আছে, নিশ্চয়ই আপনারা কেউ বলতে পারবেন না বাড়ি ভাইয়ের বিরুদ্ধে কিছু। সেই বাড়ি ভাইকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। পাশাপাশি আমরা যারা
চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আমরা তো বিগত দিনে দুইজন চেয়ারম্যানের চেয়ারম্যানই আমাদেরই স্বজন, তারা আমাদেরই আপনজন, আমরা তাদের চেয়ারম্যানই দেখছি। আমরা গোবিন্দশ্রীবাসী ইন আমরা খুঁতা হওয়ার নাই, যেও আইবা সকলো আমরা দাবির মানুষ, আমরা খাসের মানুষ, অথচ আমরার একই উপজেলার মানুষ। বাড়ি বাড়ি হইছেন কিন্তু আরও সবে হইছেন যে বুট দিয়া তানে তাইনে আইসইনু, আপনার তো যদি বালা ইয়ে করেন তো আপনি বুটটা দিতা, এই আশা ব্যক্ত করিয়া দাঁত কলম মার্কায় একটা বুট দিয়া তানে জয়যুক্ত করতা।